গঞ্জাম জেলা ভঞ্জনগর উপকণ্ঠ বাউঁশলুণ্ডি অঞ্চল দিনে টাঙ্গরা হয়ে পড়ে রহিথিবা এ পথুরিয়া জমি আজি সুন্দর বগিচারে পরিণত হয়েছে। শিক্ষা প্রতি ভাল পাইবা এবং চাষ প্রতি অজিত শতপথীঙ্কর নিশা তাঙ্কু জনে সফল চাষী ভাবরে পরিচিতি দেই পারিছে। দুই একর জমিরে অজিত করিছন্তি বারমাসী অমৃত ভণ্ডা, সজনা ছুঁই এবং কদলী চাষ। বগিচারে লাগিছি 400 অমৃত ভণ্ডা, 300 ছুঁই এবং 200 কদলী গছ। সবু গছরে বারমাসী পরিবা ফলুছে। গোটিয়ে গোটিয়ে অমৃত ভণ্ডা গছরু 20-30 কিলো পর্যন্ত উৎপাদন হয়ে পারুছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি, নূয়া জ্ঞানকৌশল এবং অত্যাধুনিক কিসমর বিহন ব্যবহার উৎপাদনকু অধিক করাই পারিছে। যদি এগ্রিকালচার শিক্ষা যদি মতো মিলি সুযোগ দিয়ে মিলি তাহলে মু নর্মাল শিক্ষা নিয়ে নাই এগ্রিকালচার নিয়ে থাকে যা মোট সেই সেই যে ইচ্ছা লা সেই ইচ্ছাটাকে মু সাকার করা মতো সাই গুরুকুল আবাসিক স্কুল খোলিলি সেতবে দেখলে অনেক জায়গা আমার স্কুল পরিসর ভিতরে অছি এবং আমার হস্টেল পিলা মধ্যে বাহু পনিপরিয়া কিনি খাওছেন সে দৃষ্টি আমি দেখলু চাষবাস করা এবং ভালো ফ্রেস পনিপরিয়া পিলা দিয়াযিব এবং আউ কিছু যা বড় কাহ মার্কেটকে মধ্যে দিয়াযিব। বারমাসী পরিবাকু ছাড়ি ঋতু অনুসারে পরিবা চাষ মধ্যে করা যাচ্ছে। ভেন্ডি, বাইগণ, জহ্নি, ঝুলণ, পোটল, টমাটো প্রভৃতি চাষ করছেন অজিত। সম্পূর্ণ জৈবিক সার প্রয়োগ করে জলসেচন জরিয়ারে মাটিকে উর্বর করে চাষ করছেন। নিজে চাষ করা সহ 6 জন শ্রমিকঙ্কু কর্মনিযুক্তি প্রদান করেছেন। স্থানীয় অঞ্চলের সাই গুরুকুল আবাসিক বিদ্যালয়ের পিলাঙ্কু পরিবা দেবা সহ বড়কা পরিবাকু বজারে বিক্রি করছেন। রাইস মিল চলাউলি সেই বর্তমান এবার গাঁকু আইকি চাষ কাম চালছে রজিত সার পাখে রইকি এবার চাষ কাম করি ফলমূল সব বিজনেস প্রকারে নগার চালছে মার্কেট যাচ্ছি আর তা যে স্কুল পিলা খাইলা পরে আমি খাইলা পরে যা তা বড়কা হচ্ছে মার্কেট যাচ্ছি মো বন বিভাগের অবসর নেওয়া পরে মো চাষ পাই আগ্রহ দুইজন যাকর মন একা আছে শুণ শুণ মোর ভৌণী ভাই চাষ বিনা কে বঞ্চবা না অজিত ভাইঙ্কর আউ গোটে স্বতন্ত্র ব্যবস্থা রয়েছে জৈবিক সার প্রক্রিয়াকে আপনার করে বিনিযোগ করা খালি আপনার করে হলে সংগ্রহ আর বিনিযোগ দুইটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য তাঙ্কর। ছাত্রছাত্রী মানক মধ্যাহ্ন ভোজনরে তটকা পরিবা যোগাই পারুতিবারু নিজে খুশি অনুভব করিছন্তি অজিত কহিছন্তি কৃষি বিভাগর সহযোগ এবং স্থানীয় লোকঙ্কর ভল পাইবা আজি তাঙ্ক বগিচাকু এতে সুন্দর করি পারিছে। গঞ্জাম জেলা ভঞ্জনগরু জগন্নাথ দাস, নন্দীঘোষ টিভি।